वेलकम बैक टू माय चैनल श्रेयस ब्लॉग। तो कैमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। आमिओ भालो आछि, शुधु एकटु शरीरटा खराब, बाट कोनो ब्यापार ना। आर आजके होच्छे 2nd August आर एखन बाजे होच्छे सकाल 9:04। आमि जस्ट एकटु आगेई घुम थेके उठलाम, उठे ব্রাশ করলাম, করে মুখ ধুয়ে এসে এই যে মা চা দিল, তো আমি এখন চা খাবো আর করব হচ্ছে আগের দিনের ব্লগটা এডিট। আগের দিনের ব্লগটা আমার খুব একটা বড় করতে পারিনি, তো আগের দিনের ব্লগটা আমি যেটুখানি করেছি আর এন্ডিং পার্টটা করতে পারিনি, কারণ আমি আগের দিনের ব্লগে বললাম যে আমি একটু বেরিয়েছিলাম, শরীরটাও খুব একটা ভালো ছিল না। তো আজকে উঠে, ঘুম থেকে উঠে আমি ফার্স্টে এন্ডিং পার্টটা করে নিলাম আর এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক, আর আমি এখন চাটা খেয়ে নেব। এরপরে আমি কোথায় যাব, কি করব, সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো আজকে তোমরা দেখতে থাকো ব্লগটা। তো গাইজ, এখন আমার চা খাওয়া হয়ে গেছে আর এখন আমি টুকটাক কিছু কাজ আছে সেগুলো করে নেব, কারণ আমি বেরোবো হচ্ছে বাপিকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব। প্রায় কমাস, 7 মাস কি 8 মাস হয়ে গেছে লকডাউন, কোভিড, এগুলোর জন্য চেক আপ করানো হয়নি। তো আজকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে আর 11:30 টাইম দিয়েছে, তো 11:30 মধ্যে আমরা এখান থেকে বেরোবো, কারণ অনেকটা দূর, বাসে করে যেতে হবে। তো সেই কারণে, তো তার জন্য এখন আমি মোটামুটি টুকটাক যা কাজ আছে আমার সেগুলো আমি করে নেব, তারপর আমি স্নান করব, পুজো দেব, খাবো, দেন আমি রেডি হয়ে আমরা বেরোবো, আমি আর বাপি। তো চলো, কী কাজ আছে সেটা এখন আমি বুঝতে পারছি না। তো প্রথম কাজ হচ্ছে আজকে আমার একটা ফ্রেন্ডের এক্সাম আছে, তো ওর জন্য আমি একটু খাতা রেডি করব। আমি খাতাটা রেডি করার পর আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি, কারণ আমাকে বেরোতে হবে। তো ব্রেকফাস্টে পরোটা, বেগুন ভাজা, পেঁয়াজ নিয়েছি আমি। তো এখানে আমি এনেছিলাম বাপিকে, নিউরোসায়েন্স ইনস্টিটিউশন অফ নিউরোসায়েন্স, এখানে বাপি চেক আপ করাতে আসি আমরা, এটা মল্লিক বাজারে। তো আমি এখন বাড়ি ফিরবো, আমি একটা ক্যাব বুক করে নিয়েছি উবের আর এখন আমি বাড়ি যাচ্ছি। তো বেশি কথা বলছিলাম না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না কালকে, একটু জ্বর জ্বর মতনও এসেছিলো, গলাটাও ব্যথা করছিলো, তার জন্য আমি চুপ করে গাড়িতে বসেই ছিলাম।